কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। করোনাকে হারিয়ে নিজেরা জিতে যাচ্ছে। দিদি আমাদের জিতেছে, আমাদেরও এই শত্রুকে হারিয়ে জিততে হবে, এই করোনাকে হারিয়ে জিততে হবে, সেই চেষ্টাই করছি। তো অনেক কিছুই ভালো মন্দ আসছে যাচ্ছে, পার্টি, বার্থডে হলো তোমার, ম্যারেজ অ্যানিভার্সারি হলো, এইগুলো আমরা দু বছর প্রায়, মানে গত বছর আর এই বছর, এই দু বছরই আমরা মোটামুটি এগুলো থেকে একটুখানি নিজেদের বাঁচিয়ে রেখেছিলাম। পার্টি ফার্টি করিনি, এখনও করার মতন পরিস্থিতি না। এখন তো পরিস্থিতি আরও খারাপ, কিন্তু জানো আমি কমপ্লেক্সে থাকি, এখানে আমাদের সবার কিছু না কিছু কিছু না কিছু, সবার বাচ্চা আছে, সবার বার্থডে আছে, তো এগুলো খুব, মানে সবাই খুব কষ্ট পাচ্ছে, বাচ্চারা বাড়িতে মারাই কোনো রকমে কেক টেক কাটছে, ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। তো আজকে আমি একটা জায়গায় এসেছি, আর মাস্ক পরেই এসেছিলাম, মাস্কটা এখন খুলে রেখেছি, একজনের স্পেশাল একজনের বার্থডে, তো সেই বার্থডে গার্লকে তোমাদের দেখাবো, সেই বার্থডে স্পেশাল বার্থডে গার্লটা কে সেটাও তোমাকে দেখাবো, তোমাদের দেখাবো। তো আমি এখন আমার যে যার বার্থডে তার বাড়িতে আছি, এবং সেই কে সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর আমি অনেক দিন পর সন্ধেবেলায় আজকে ভিডিও করছি, কারণ আমি সকালবেলায় সকালে কাজকর্ম দিয়ে ভিডিওগুলো করি আমার বাড়ির টুকটাক দিয়ে, কিন্তু আজকে মনে হলো যে এই মকাটা আমি, মানে এই একটা ভালো সুযোগটা ছাড়বো কেন, এইটুকুনি পার্টি হচ্ছে, জাস্ট আমরা চার পাঁচজনের পার্টি, মানে আমার দিদির ফ্যামিলি আর আমি, আমার মেয়ে আর কেউ না, আমার হাজব্যান্ড আসেনি, আমার ছেলে আসেনি, আমার মাও আসেনি, তো জাস্ট ছোটো করে নিজেদের মধ্যে আমরা একটা ছোট্ট করে পার্টি, খুবই ছোট্ট করে পার্টি। তো চলো তোমরা দেখতে থাকো কী কী করতে পারি, মানে খাওয়ার গল্প পেলে তো আর ভিডিও করা মাথায় উঠে যায়, তো কী কী করতে পারি সেটা তোমাদের দেখাবো। আর দেখো যার বাড়ি তোমরা হয়তো বুঝতেই পারবে, কার ফটো দেখাচ্ছি দেখো। আর চলো একটুখানি আমি তোমাদের ব্যালকনিতে নিয়ে যাই, এখন যেহেতু রাত্রি তো ব্যালকনি থেকে আমি একটুখানি ভিউ দেখাবো তোমাদের, চলো। তো এই হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ, আমাদের এটা মেইন গেট, আচ্ছা ওটা হচ্ছে আমাদের সিকিউরিটি অফিস, এখানে সিকিউরিটিরা বসে থাকে। আর সুন্দর ভিউ দেখো নিউ টাউন, নিউ টাউনের ভিউ সত্যি, মেইন রোড মানে সামনে থেকে আমার দিদির ফ্ল্যাটটা একদম রাস্তার ওপরে, মানে সামনের দিকে, আমি পেছনের দিকে থাকি, আমার দিদি সামনের দিকে, তো এখান থেকে ভিউটা তোমরা দেখো যতটুকু আমি পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখো অসাধারণ অসাধারণ। তো তোমরা বুঝেই গেছো কার বার্থডে, আমি কথায় কথায় বলে ফেললাম, এটা আমার দিদির বার্থডে। তো দিদি যেহেতু করতে চায় না, কিন্তু ওর ছেলেরা আছে, ছেলেরা বলছে যে না মার বার্থডে আমরাই করব, তো যা চলো ছেলেরা করছে, তো আমি মাসি এখানে, তো আর আপন বলতে কেউ নেই, আমি তো আমি আমার মেয়ে এসেছি, আর কী করি চলো আজকে ছোট্ট করে একটা ব্লগ করে নিলাম এই বাহানায়, চলো।
তো চলো বার্থডে গালকে দেখালাম, বার্থডে গালে কেক কাটিং দেখালাম, আমরা কেক খেলাম। আর এখন আমি চলে এসেছি আমাদের দিদির কিউট ফ্ল্যাট, যেটা বলেছিলাম ছোট্ট ফ্ল্যাটে পুজো হয়েছিল সেই ফ্ল্যাটেই ছোট্ট করে একটা পার্টি। তো বেশি লোক হয়নি, না নাই নাই করেও দু একজন বেড়ে গেছে, সেটা দেখাচ্ছি না এখন। কিন্তু সবাই মাস্ক ফাস পরে আছে, মনে হয় এটাই আমাদের লাস্ট পার্টি এখন এই কোভিডের সিচুয়েশনে। তো কিছুই না, অল্প অল্প দিদি নিজেই রান্না করেছে, সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পরে খাওয়া দাওয়াটা শেয়ার করবো না, কারণ যারা থাকবে তাদের সঙ্গে গল্প অল্প করবো, তখন আর হবে না। দিদি এখন একটু ফিশ ফ্রাই মতন কিছু করবে, ওটা দেখাচ্ছি তোমাদের। আর দিদি মাটন কষা করেছে, জিরা রাইস করেছে, আর স্যালাড আছে, আর মিষ্টি মিষ্টি কী আছে আমি জানি না। তো আমরা এখন এই ফ্ল্যাটে এসেছি। এখন আমার ব্যাগ যেটা সেদিন সকালে দেখাচ্ছিলাম সেটা এখন রাত্রিরে। তো চলো আজকে আমাদের এই পার্টিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সন্ধ্যাবেলায় কিছুই করা হচ্ছে না। তো ভাবলাম যে চলো একটা মজা, মানে একটা মোকা পেয়েছি তো এটা করা যাক। তো এখন আমাকে চলেও যেতে হবে, আমি সেখানে থাকতে পারবো না, কারণ আমার জিমিয়ানি বাড়িতে আছে, জিমিয়ানিকে খাওয়াতে হবে, ওয়াক করাতে হবে, অনেক কাজ আছে। তো জাস্ট একটু এসছি, দিদি কী করে চলো দেখি।